বসুর নতুন ছবি দুধ পিঠের গাছ আর ক্রাউড ফান্ডিং ছবি, সেই প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছিলাম আমরা। শুনে নিন তাদেরই মুখ থেকে তাদেরই কথা, কি বললেন এই ছবি সম্বন্ধে এখানকার অভিনেতা অভিনেত্রীরা। আমি রেশুদাচার্যি উইথ ক্যামেরা পার্সন আকাশদীপ। সিনেমাটাও ইটসেলফ খুব ভালো, ভীষণ সুন্দর একটা গল্প, আর একটা সাংঘাতিক পিওরিটি আছে ছবিটার মধ্যে। আমি সেই পিওরিটির জায়গাটা ধরার জন্যে আমি এটাতে কোনো মানে ইলেকট্রনিক সাউন্ড ইউজ করিনি, কোনো রকম ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, মানে যেটাকে প্লাস্টিক সাউন্ড বলে আর কি, আর্টিফিশিয়াল সাউন্ড সেটা ইউজ করিনি, সমস্ত অরিজিনাল ফোক ইনস্ট্রুমেন্ট দিয়ে করার চেষ্টা করেছি। সেটা আমার কাছে একদম একটা নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে আমার কাছে খুব অবাক লাগছিল যেখানে 1126 জন গ্রামবাসী এগিয়ে এসে একটা ছবি বানিয়ে ফেললেন। হয়তো ভারতবর্ষে প্রথমবার এটা হলো যে গ্রামের মানুষরা ছবি প্রযোজনা করছেন। সেই ছবিটা কেন তো দেরি হলো মুক্তি পেতে আমি জানি না, অনেকের সাথে যোগাযোগ করেছিলাম। ধন্যবাদ শ্যাম সখা একটি আশ্রম জয়দেবের, তারা আবারও মাধুকরি করে টাকা জোগাড় করেছেন, এবার ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটার নাম দুধ পিঠের গাছ, আমার নাম ছবিতে গৌ। এই ছবিটা করে অনেক ভালো লেগেছে আমার। এটা তো আমি বলবো না যে ফুল অন একটা প্রফেশনাল টিম কাজ করেছে সেই হিসেবে। হ্যাঁ, আমাদের এখানে গিল্ড থেকে সবাই গেছে, ফোরামের লোকজনই রয়েছে, কিন্তু ওরকম একটা প্রত্যন্ত গ্রামে কনকনে ঠান্ডায়, মানে যেখানে রিসোর্সের এত অভাব, এবং এটা তো ঠিক সেট নয় যে আমরা সেট ফেলে কাজ করছি, এরকম না, একদম আসলেই গ্রাম, এরকম একটা জায়গায় কাজ হয়েছে, নানা লেভেলে মান অভিমান, আমাদের এটা ওটা খুঁটিনাটি লেগে গেছে, অনেক সময় অশান্তিও হয়েছে, ঝঞ্ঝাট হয়েছে, সময় পেরিয়ে গেছে, কিন্তু তার মধ্যেই আসলে আমরা সবাই যে এরকম একটা কঠিন কাজ তার মধ্যে করে ফেলেছি একটা ছবি। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা ক্রাউড ফান্ডিং ফিল্ম, সেই ক্রাউড ফান্ডিং ফিল্ম তৈরি করেছে উজ্জ্বল বসু, ছবির নাম দুধ পিঠের গাছ। প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছিলাম আমরা, দেখে নিলেন সেখানকার কেমন হলো সেই প্রেস কনফারেন্স, কি বললেন তারা। ছবি মুক্তি 3rd April, থাকবো আমরা অপেক্ষায়, থাকবেন আপনারাও অপেক্ষায়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমি রিয়া শুদ্ধাচার্যি উইথ ক্যামেরা পার্সন আকাশদীপ, অ্যান্ড আপনারা দেখছেন জিও বাংলা।